Good afternoon. Today we are going to start a new chapter, Human Communities and the Environment of Environmental Studies. আজকে আমরা যেটা শুরু করছি Human Communities এবং Environment কার Environmental Studies এ. So first, in order to go into the Human Communities and Environment, we have to know what is population. What is population? So in order to go into the human communities and environment, first we have to know about human population. So what is population? What is population? Population is a group of organisms. Group of organisms. A group of particular species which breed among themselves and occupy a particular space in the environment. Population is a group of species which breed among themselves and occupy a particular space in the environment. Population ki? At a group of species. Tara nijeder modhe ki kore? Nijeder modhe jonmo grohon day. Ebong ki kore? প্রকৃতিতে একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে. সো পপুলেশন ইজ এ গ্রুপ অফ অর্গানিজমস. হোয়াট ডাজ দে ডু? দে ব্রিড অ্যামং দেমসেলস এন্ড অকুপাই এ পার্টিকুলার স্পেস ইন দ্য এনভায়রনমেন্ট. পপুলেশন হচ্ছে একটা গ্রুপ অফ স্পেসিস, তারা নিজেদের মধ্যে কি করে? জন্ম দেয় এবং প্রকৃতিতে একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে. পপুলেশন হচ্ছে একটা গ্রুপ অফ স্পেসিস যারা নিজেদের মধ্যে জন্ম দেয় এবং কি হচ্ছে? প্রকৃতিতে একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে. নেক্সট, হোয়াট ইজ পপুলেশন গ্রোথ? হোয়াট ইজ পপুলেশন গ্রোথ? পপুলেশন গ্রোথ বলতে আমরা বুঝি কতটা পপুলেশন পরিবর্তন হয়েছে প্রতি একক ক্ষেত্রফল জায়গায় একটা নির্দিষ্ট সময়. তাই কি বললাম, পপুলেশন গ্রোথ বলতে আমরা বুঝি কতটা পপুলেশন পরিবর্তন হয়েছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল জায়গায় একটি নির্দিষ্ট সময়. পপুলেশন গ্রোথ বলতে আমরা বুঝি একটা পপুলেশনের কতটা পরিবর্তন হয়েছে একটি নির্দিষ্ট ক্ষেত্রফল জায়গায় একটি নির্দিষ্ট সময়. পপুলেশন গ্রোথ ইজ দ্য চেঞ্জ ইন স্ট্রেংথ অফ এ পপুলেশন পার ইউনিট এরিয়া অ্যাট এ পার্টিকুলার টাইম. পপুলেশন গ্রোথ ইজ দ্য চেঞ্জ ইন স্ট্রেংথ অফ এ পপুলেশন per unit area at a particular time. Population growth হচ্ছে কতটা পপুলেশনের শক্তি চেঞ্জ হয়েছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল জায়গায় এবং একটি নির্দিষ্ট সময়. Population growth is the change in strength of a population per unit area at a particular time. Population growth বলতে আমরা বুঝি কতটা পপুলেশন পরিবর্তন হয়েছে একটি নির্দিষ্ট ক্ষেত্রফল জায়গায় একটি নির্দিষ্ট সময়. পপুলেশন গ্রোথ ইজ দ্য চেঞ্জ ইন স্ট্রেংথ অফ এ পপুলেশন পার ইউনিট এরিয়া অ্যাট এ পার্টিকুলার টাইম. নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন উইচ পপুলেশন গ্রোথ ডিপেন্ড? হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন উইচ পপুলেশন গ্রোথ ডিপেন্ড? দ্য ফ্যাক্টরস অন উইচ পপুলেশন গ্রোথ ডিপেন্ডস আর নাম্বার ওয়ান বার্থ রেট, নাম্বার টু ডেথ রেট, and number 3 immigration. Population growth কার কার উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে কতগুলো মানুষ জন্মগ্রহণ করছে একটা নির্দিষ্ট এরিয়ায় একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে বার্থ রেট. কতগুলো মানুষ মারা যাচ্ছে একটি নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হচ্ছে তার ডেথ রেট. ইমাইগ্রেশন, কতগুলো মানুষ একটা জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছে একটা নির্দিষ্ট সময়. মানে আমরা ধরে নিচ্ছি কিছু মানুষ বাংলাদেশে আছে, তারা পড়াশোনার জন্য কলকাতায় এসেছে, দ্যাট ইজ দ্য ইমাইগ্রেশন. মানে কতগুলো মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসছে তাদের নিজের পড়াশোনার জন্য বা কর্মসংস্থানের জন্য. সো দ্য পপুলেশন গ্রোথ ডিপেন্ডস অন দ্য বার্থ রেট, ডেথ রেট অ্যান্ড ইমাইগ্রেশন. সো হোয়াট ইজ বার্থ রেট? নাম্বার অফ পার্সেন্স বর্ন ইন এ number of persons born in a definite area at a definite time, that is the birth rate.
number of persons born in a definite area at a particular time, that is the birth rate. Death rate, number of persons that died at a definite time in a given area is known as death rate. Number of persons that died in a definite area at a given time is known as death rate. In migration, let us suppose that some peoples live in Bangladesh. They have migrated to India for their livelihood and for their studies. That is the immigration, means number of persons which have migrated from one place to another place for their livelihood and study. So birth rate is the number of persons born in a given area at a given time. Death rate means number of persons died in a given area at a given time. Immigration means number of persons that has migrated from one place to another at a definite time for their livelihood and for their studies. Next, population growth curve. Population growth has two curves. One is J-shaped curve, another is S-shaped curve. Population growth curve du rokomer hoy. Ekta hocche J-shaped curve ebong ekta hocche S-shaped curve. Population growth curves are of two types, J-shaped curve and S-shaped curve. Population growth curve du dhoroner hoy. Ekta hocche J-shaped curve, ekta hocche S-shaped curve. Population growth curve are of two types, J-shaped curve and S-shaped curve. So what is J-shaped curve? Just see. Initially, the population, let us plot a graph of population versus time. Initially, the population growth is slow. But after adjustment to the environment, it increases at a very fast rate. Just see. Initially, the population growth is slow, but when it is adjusted to the environment, it increases at a very fast rate. তাহলে কি বললাম, পপুলেশনের সাথে টাইমের প্লট করছি, তখন ইনিশিয়ালি দেখো পপুলেশনটা খুব আস্তে বাড়ছে, যত সময় যাচ্ছে পপুলেশনটা কি হচ্ছে, খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে. ইনিশিয়ালি পপুলেশনটা খুব স্লো বাড়ছে, সময়ের সাথে সাথে কি হচ্ছে, পপুলেশনটা ফাস্ট বেড়ে যাচ্ছে. জাস্ট সি, ইনিশিয়ালি পপুলেশন ইজ স্লো, বাট আফটার এ সার্টেন টাইম ইট গ্রোজ ভেরি র্যাপিডলি. হোয়াট ইজ জেসেপ কার? ইনিশিয়ালি পপুলেশনটা খুব স্লো ছিল, পপুলেশন গ্রোথটা খুব স্লো ছিল, সময়ের সাথে সাথে পপুলেশন গ্রোথটা ফাস্ট হচ্ছে. এটাকে আমরা বলেছি জেসেপ কার বা এক্সপোনেনশিয়াল কার, গ্রোথ কার, এক্সপোনেনশিয়াল গ্রোথ কার. So what is J-shaped curve? Initially, the population growth is very slow, but after adjustment with the environment, it increases at a very fast rate, at a very fast rate. This is also called exponential growth curve. Initially, the population growth is very slow, but when it is adjusted to the environment, it increases at a very fast rate. Very fast rate. This is the J-shaped curve. This is also known as exponential growth curve. Next. So, J-shaped curve. Population grows very slow initially. After adjustment with the environment, it increases very rapidly. This is known as exponential growth curve. Next, S-shaped curve. Let's see. Initially, the population growth is slow, but when it is adjusted to the environment, it increases at a very fast rate. Then again, the population growth decreases. And ultimately, it comes to a straight line, that is the zero level. Initially, the population growth is slow,
But after some time, it becomes very fast, very fast. Then again, it becomes slow, and ultimately, it comes to zero level. Initially, the population growth is slow, but when it is adjusted to the environment, it becomes fast. Again, it becomes slow, and ultimately, it comes to a zero level. Initially, population growth ta khub slow barche. Shomayer sathe sathe eta fast hocche. Abar ekta shomayer pore eta slow hoye jacche. Ebong ultimately eta straight line means zero level e chole asche. Initially population ta khub slow barche. Shomayer sathe sathe eta fast hocche. Abar population growth ta slow hocche. Ultimately eta zero level e torito chole jacche. So initially the population growth is very slow, but after it's adjusted to the environment, it increases at a very fast rate. Later, population growth decreases and ultimately comes to zero level. This is known as logistic population growth model. The most acceptable model. Initially, population growth is very slow. Shomayer sathe sathe ota khub fast hocche. Abar shomayer sathe sathe population growth ta komche ebong ultimately ota zero level e asche. Eta hocche logistic population growth model. Eta hocche sobche acceptable model. So initially the population growth is very slow, but when it is adjusted to the environment, it becomes very fast. Again, population growth decreases and ultimately comes to zero level. This is known as logistic population growth model, the most acceptable model. Just see the car. Next, health. Health kake bole, shastho kake bole. Dekho, just see. Shorir modhe rog thakbe na, eta bhul kotha, bhek kotha bole. শরীরের মধ্যে রোগ থাকবে না, এটা ভেক কথাবার্তা। সেই রোগ থাকা সত্ত্বেও আমরা মানসিকভাবে এবং সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সুস্থ থাকব। আমাদের শরীরের মধ্যে রোগ থাকবে না, এটা ভেক কথাবার্তা। রোগ থাকবে, তার মধ্যে আমরা কি ভাবো? সামাজিকভাবে মানসিকভাবে সুস্থ থাকব। মানসিকভাবে সুস্থ থাকা মানে কি? মানসিকভাবে সুস্থ থাকা বলতে কি বোঝায়? দেখো, আমার শরীরে রোগ হয়েছে, সবসময় যদি ভাবি রোগ হয়েছে, এটার কোনো মানে নেই। নেক্সট, সামাজিকভাবে বলতে কি হচ্ছে? আমার সামান্য কিছু জ্বর বা জ্বালা হয়েছে, তার মানে এই নয় যে আমি কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করব। এটা হচ্ছে সামাজিকভাবে সুস্থ থাকা। হ্যাঁ, আমার জ্বর হয়েছে আমি জানি, তা সত্ত্বেও আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব, সেটা হচ্ছে সোশ্যালি ওয়েল। ফিজিক্যালি ওয়েল বলতে কি বলছি? আমাদের শরীরের মধ্যে রোগ থাকবে, সেটা ঠিক কথা, তার মধ্যেও আমি সমস্ত কাজ করব, দ্যাট ইজ দ্য ফিজিক্যালি ওয়েল। সো মিন্স ইন স্পাইট অফ হ্যাভিং দ্য ডিজিজ উই নিড টু বি ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি ওয়েল। ফিজিক্যালি হোয়াট ইজ মেন্টালি ওয়েল মিন্স আই হ্যাভ দ্য ডিজিজ মিন্স that I will not always think that I have this disease, but I do not always think that I have the disease. That has no meaning. Again, socially well means I have the disease. Let us suppose I have a small fever. It has no effect on our surroundings. So why cannot we attend a program? Why can't you attend a program? That is the socially well. And physically well means, in spite of having the disease, we need to remain calm and well. আমাদের শরীরের মধ্যে রোগ থাকবে না, এটা ভুল কথাবার্তা, তার মধ্যেও আমাকে ভৌতভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকতে হবে। Though we have the disease, we need to be physically, mentally, and socially well.
Physically well means, yes, I have the disease. Yes, I have the disease. Still, we will remain. Do not think about this. Mentally means, yes, I have the disease, but I do not always think that I have this disease. I have the disease. And socially well means, yes, I have the disease. But why I cannot attend a cultural program? That is, we will have to attend the cultural program. That is the socially well. Next, what are the characteristics of a good health? Characteristics of a good health. Bhalo shastho thakar ki ki boishishto ache. Dekho. Prothom point hocche nijer upor confidence rakha. That is the first characteristics of good health. Nijer confidence rakha. Next, shob shomoy hashi khushi thaka. Eta hocche good health er characteristics. Next, nijer emotion ke control kore rakha. Eta hocche good health er characteristics. Next, rog mukto thakar chesta korbo ebong ojota bhoy ebong bhito hobo na. Ratir bela bhalo ghumobo ebong je kaj ta korbo seta concentration diye korbo. So what are the characteristics of good health? Means good health means we have the self confidence. Number 2, we have to control our emotions. That is the self control. Number 3, we have to remain always happy. That is the cheerfulness. And number 4, we have to remain disease free. We have to remain disease free. And number 5, we do not think about unnecessary fear. We do not get unnecessary fear. We do not get unnecessary tension. That is also the characteristic of good health. Next, we will sleep well in the night. That is also the characteristic of a good health. We will concentrate in our work. That is also the characteristics of a good health. So we have to remain self-confident. Number 2, we have to control our emotions. Number 3, we have to remain always happy. Number 4, we will try to remain disease-free. Number 5, we will do not get unnecessary tension. Number 6, we will sleep well in the night. Number 7, we will concentrate in our work. We'll concentrate well in our work. Next, how does disease originate? There is a balance between the man and the environment. Let us suppose, how does the disease originate? Let us suppose there is a balance between the man and the environment. If the balance between the man and the environment is lost, the disease originates. There is a balance between the man and the environment. If the balance between the man and the environment is lost, the disease occurs. একটা মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা সাম্যাবস্থা আছে, সেই সাম্যাবস্থাটা যখন ধ্বংস হয়ে যাবে তখনই রোগ হবে। There is a balance between the man and the environment. If the balance is lost, disease occurs. আমাদের মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা ব্যালেন্স আছে, যখনই ব্যালেন্সটা ধ্বংস হয়ে যাবে তখনই রোগ হবে। There is a balance between the man and the environment. If the balance is lost, we will have the disease. Next, what are the types of disease? First is vector-borne disease. What is vector-borne disease? The disease which is carried by mosquitoes, flies, are known as vector-borne disease. What are the types of disease? Number 1 is vector-borne disease. Means the disease
which is carried by mosquito flies. These are known as vector-borne disease. যে ডিজিজ গুলো মশা এবং মাছির মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আসে সেটাকে আমরা বলি ভেক্টর বর্ন ডিজিজ। দ্য ডিজিজ হুইচ ইজ ক্যারিড বাই মসকিউটোস এন্ড ফ্লাইস আর নোন অ্যাজ ভেক্টর বর্ন ডিজিজ। সো হোয়াট আর দ্য ভেক্টর বর্ন ডিজিজ? নাম্বার ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যালেরিয়া, নাম্বার টু ইজ ফাইলেরিয়া, নাম্বার থ্রি ইজ ডেঙ্গু। সো ভেক্টর বর্ন ডিজিজ কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ম্যালেরিয়া, নাম্বার ওয়ান হচ্ছে ফাইলেরিয়া, বাংলায় যেটাকে বলে হচ্ছে গোত, মানে পা ফুলে যাওয়া, নাম্বার থ্রি হচ্ছে ডেঙ্গু। সো ভেক্টর বর্ন ডিজিজ কি কি? ম্যালেরিয়া, ফাইলেরিয়া মানে গোত, নাম্বার থ্রি হচ্ছে ডেঙ্গু। ওয়াটার বর্ন ডিজিজ, দ্য ডিজিজ হুইচ ইজ ক্যারিড বাই ওয়াটার, জলের মাধ্যমে যে ডিজিজটা যায় সেটাকে আমরা বলেছি ওয়াটার বর্ন ডিজিজ। দ্য ডিজিজ হুইচ ইজ ক্যারিড বাই ওয়াটার ইজ নোন অ্যাজ ওয়াটার বর্ন ডিজিজ। কি ডিজিজ? হোয়াট আর দ্য ডিজিজ? ওয়াটার বর্ন ডিজিজ নাম্বার ওয়ান ইজ কলেরা, নাম্বার টু ইজ ডিসেন্ট্রি, নাম্বার থ্রি ইজ টাইফয়েড, আর নাম্বার ফোর ইজ ডায়রিয়া। হোয়াট আর দ্য ওয়াটার বর্ন ডিজিজ? ওয়াটার বর্ন ডিজিজ কি কি? প্রথম হচ্ছে কলেরা, নেক্সট হচ্ছে ডিসেন্ট্রি, বাংলায় বলে আমাশা, নাম্বার থ্রি হচ্ছে টাইফয়েড, এবং নাম্বার ফোর হচ্ছে ডায়রিয়া। দ্য ওয়াটার বর্ন ডিজিজ কি কি? কলেরা, ডিসেন্ট্রি মানে আমাশা, টাইফয়েড এবং ডায়রিয়া। এয়ার বর্ন ডিজিজ, যে যে রোগগুলো বায়ু বয়ন করে তাকে আমরা বলেছি এয়ার বর্ন ডিজিজ। দ্য ডিজিজ হুইচ আর ক্যারিড বাই এয়ার আর নোন অ্যাজ এয়ার বর্ন ডিজিজ। দ্য ডিজিজ হুইচ আর ক্যারিড বাই এয়ার আর নোন অ্যাজ এয়ার বর্ন ডিজিজ। সো হোয়াট আর দ্য এয়ার বর্ন ডিজিজ? ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, অ্যাজমা, ব্রঙ্কাইটিস। সো এয়ার বর্ন ডিজিজ কি কি? ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, অ্যাজমা। অ্যাজমা মানে কি? বাংলায় বলেছে হাঁপানি। অ্যাজমা মানে হচ্ছে বাংলায় বলেছে হাঁপানি। ব্রঙ্কাইটিস মানে বুকে সর্দি জমে যাওয়া। এয়ার বর্ন ডিজিজ কি কি? ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, অ্যাজমা মিন্স হাঁপানি, ব্রঙ্কাইটিস মিন্স অ্যাকুমুলেশন অফ কাপ ইন আওয়ার হার্ট, ইন আওয়ার লাংস অ্যান্ড হার্ট। So airborne diseases are influenza, chicken pox, asthma. Means that is asthma. And bronchitis means accumulation of cough in our lungs. That is bronchitis. So what are foodborne diseases? Next, number four is foodborne disease. The disease which is carried by the food are known as foodborne disease. The disease which is carried by the food are known as foodborne disease. ফুডবর্ন ডিজিজ, যে যে রোগগুলো খাবারের দ্বারা ক্যারিড হয় সেটাকে আমরা বলছি ফুডবর্ন ডিজিজ। হোয়াট আর দ্য এক্সাম্পলস? কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। যে রোগগুলো খাবারের দ্বারা ক্যারিড হয় তাকে আমরা বলেছি ফুডবর্ন ডিজিজ। এক্সাম্পল হচ্ছে কলেরা এবং ডিসেন্ট্রি। দ্য ফুডবর্ন ডিজিজ মিন্স দ্য ডিজিজ হুইচ আর ক্যারিড বাই ফুড আর নোন অ্যাজ ফুডবর্ন ডিজিজ। এক্সাম্পলস আর কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। Thank you. So, if you have any problem, please contact me. This is all about human communities and the environment. Thank you. If you have any problem, then please contact me. Thank you. Stay well and healthy, in spite of having corona.